এখন এটা নমিনেশন পড়বে। শাসকের সীমাহীন অত্যাচার করেছিল, আমাদের উপরে নামিয়েছিল, সেটাকে উপেক্ষা করে যারা নমিনেশন জমা দিতে গিয়েছিল তাদের মধ্যে বিভিন্ন কেস দিয়ে 14 তারিখ 13 তারিখ গত মাসের বিভিন্ন কেস দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছিল। ছেলেকে পাইনি, ছেলে আইএসএফ করে বাবাকে তুলে নিয়ে এসছে, বড় ভাইকে পাইনি আইএসএফ করে বলে ছোট ভাইকে তুলে নিয়ে এসে এই ধরনের একবারই 3 জনকে তুলে নিয়ে এসেছে শুধু আইএসএফের কর্তৃপক্ষকে আটকানোর জন্য। আইএসএফ যাতে না পঞ্চায়েত ইলেকশনে ভালোভাবে কন্টেস্ট করতে পারে সেই জন্য নিয়েছে, কাউকে 34 দিন কাউকে 35 দিন জেলের মধ্যে ছিল। আইনের লড়াই আমরা ছিলাম, আইনের মাধ্যমে জামিন করিয়েছি, আজকে তাদের রিলিজ ছিল, তারা বাড়ি যাচ্ছে। বলছি যে এই যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম এসছে বারাইপুরে এসছে ভাঙড়ে, কি আপনি কি যাবে বা আপনি বিষয়টা জানিয়েছেন? ব্যাপারটা দেখুন, এটা বিজেপি তাদের কেন্দ্র থেকে পাঠিয়েছে, তাদের কেন্দ্রীয়ভাবে এসেছে, তারা কোথায় যাবে না যাবে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, এটা যদি কেন্দ্র সরকারের কোনো টিম আসছে অবশ্যই তাকে আমি আহ্বান করতাম, ভাঙড়ে এসে দেখে যাক ভাঙড়ে কী পরিস্থিতি হচ্ছে। যারা কি অ্যারেস্টেড, কি কি কেস দিয়েছে? বিভিন্ন ধারায় কেস দিয়েছে, কাউকে 307 আহামসে এক, মানে একজনের নামে 10-12টা করে ধারা দিয়ে শুধু আটকে রাখতে হবে দীর্ঘদিন। আপনার অতিহিংসা বসত রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য নিরহ ছেলেগুলোকে আমাদের আইসেবে তাদেরকে জেলের মধ্যে রাখা রেখেছে তারা দীর্ঘদিন ধরে। নতুন করে আইনের জয় হয়েছে, দেখুন এদের যারা দেখলেন যারা এসেছে 34-35 দিন আটকে রেখে এদের মনোবলকে ভাঙতে পেরেছে, পারবে না। যে বিপ্লব আইএসএফ সংগঠিত করতে চাইছে, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ব যে বিপ্লবের জন্য মাঠে নেমেছে, আমাদের প্রতিটা সদস্য প্রতিটা যোদ্ধার মতো কাজ করছে, প্রতিটা সদস্য দায়িত্ব তুলে নিয়েছে কাঁধে, তার জন্য জেল জরিমানা যা হবে এরা প্রস্তুত আছে। আপনাকে তো প্রত্যেকদিন মানে যখনই ভাঙড়া ঢুকছেন মানে আটকাচ্ছে আপনাকে, আপাতত মানে ভবিষ্যৎ 144-এর নাম দিয়ে অজুহাতে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, আটকে রাখতে পারবে না। আমি ইতিমধ্যে কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্টের মাধ্যমে আমি সেখানে ছাড়পত্র পাবো। আপাতত কি কর্মসূচি নেবেন, মানে পঞ্চায়েত নির্বাচন তো কেটে গেছে? দেখুন আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করা, ভাঙড়ের মানুষকে যেভাবে অশান্তির মধ্যে রাখার চেষ্টা হচ্ছে সেটাকে প্রতিহত করে সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন যাতে ভাঙড়বাসী করতে পারে সেটা আমার ব্যবস্থা করা প্রথম, এটাই আমি এই লক্ষ্যে আছি। আর দ্বিতীয় হচ্ছে যারা শান্ত ভাঙড়বাসীকে অশান্তির আগুনে রেখেছিল, তাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছিল, তাদের পরিবারের সন্তানকে অর্থাৎ ভাঙড়ের সন্তানকে যারা মৃত্যুর করে ঠেলে দিল, ভাঙড়কে আবার রাজনৈতিক উত্তাপের শিরোনামে যারা নিয়ে গেল, সেই সমস্ত রাজনৈতিক কারবারিদের আমি অনুমতি দেবো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তাদের বিরুদ্ধে আমি আইনি লড়াই। মুখ্যমন্ত্রী এখন এটা নমিনেশন পড়বে, শাসকের সীমাহীন অত্যাচার করেছিল আমাদের উপরে নামিয়েছিল, সেটাকে উপেক্ষা করে যারা নমিনেশন জমা দিতে গিয়েছিল তাদের মধ্যে বিভিন্ন কেস দিয়ে 14 তারিখ 13 তারিখ গত মাসের বিভিন্ন কেস দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছিল। ছেলেকে পাইনি।